ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা, এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে আসলে মসজিদে নামাজ পড়ো, যে ভাই আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দিই। জায়েদ খানকে আপনারা কিট বলতে পারেন, সেটা নর্দমার কিট অথবা কারেঙ্গা ভাইরাসের কিট। আমার মনে হয় তার ফ্যান ফলোয়ারেরা যাত্রা দলের অধিবাসী অথবা তৃতীয় লিঙ্গের মানুষ। হিরো আলমও এই ধরনের কথা মুখেও আনবেন না, মনে হয় বরং প্রতিবাদই করবেন। সো জায়েদ খান, যে দেশে আলেম নাই দ্রুত সে দেশে আপনার চলে যাওয়া উচিত। ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা, যে কোনো ঘরের দরজা খুলে ঢুকে যাব। কারণ বাংলাদেশে এখন যাত্রা দল চলে না, আর পাগলাগারটা শিকল পরে বেঁধে রাখার মাধ্যমেই করানো হবে। দরজা ভেঙে ঘরে ঢুকতে পারি, আই অ্যাম জায়েদ খান। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে আসলে মসজিদে নামাজ পড়ো, যে ভাই আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দিই। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো।